প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম। আমরা আজ নবম শ্রেণীর বায়োলজির অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল দ্বিতীয় সপ্তাহের জন্য। মারোগ্লিসের শ্রেণীবিন্যাসের উপর ডিপেন্ড করে কয়েকটা টপিকস অথবা কয়েকটা কি মেনটেন করে একটা টেবিল তৈরি করতে হবে। তো এর জন্য এখানে মারগুলিসের শ্রেণীবিন্যাসের ফাইভ কিংডম থিওরিটা তোমাদের জানা থাকতে হবে। এবং এক্ষেত্রে তোমরা দেখো এখানে মারগুলিসের ফাইভ কিংডম থিওরিতে কিংডম ওয়ান মনেরা, কিংডম টু প্রোটিস্টা, কিংডম থ্রি ফাঞ্জি, কিংডম ফোর ফ্ল্যান্টি এবং কিংডম ফাইভ সেটা আছে অ্যানিমেলিয়া। আর এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, সাতটা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে র্যাচার অ্যান্ড নাম্বার অফ সেল, এরপরে স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, সাইটোপ্লাজমিক অর্গানিন, সেল ডিভিশন এক্সেট্রা এক্সেট্রা, এরকম মোট সাতটা। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাতটা টপিক্সই আমাদের এই পাঁচটা কিংডমের মধ্যে ক্যারেক্টার হিসাবে আছে, এখান থেকে খুঁজে বের করে করে ছকে লিখতে হবে। যেমন অ্যাসাইনমেন্টের ছকটা এমন হতে পারে যেখানে আমরা এ নাম্বারের জন্য কিংডম ওয়ান মনেরা, কিংডম টু প্রোটিস্টা, এরপর ফাঞ্জি, এরপর প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এরকম সাজিয়ে লিখব। এরপরে আমরা নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত দিয়ে আমরা এ নাম্বার কোশ্চেনের যে অ্যাসাইনমেন্ট হবে সেইটা আমরা করতে পারি। সেক্ষেত্রে ন্যাচার অ্যান্ড নাম্বার অফ সেল, এরপরে স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, সাইটোপ্লাজমিক অর্গানিল, সেল ডিভিশন এক্সেট্রা এক্সেট্রা যা আছে এগুলো পর 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 দিব। এবং এরপরে প্রত্যেকটা ক্যারেক্টারের এগেনস্টে ওই কিংডম যে ক্যারেক্টার বিলংস করে সেই ক্যারেক্টারটা আমাদের টেক্সট থেকে নিয়ে এখানে ফিল আপ করতে হবে। মনেরার ক্ষেত্রে সেল নাম্বার অ্যান্ড সেলের ন্যাচারটা কি হবে লিখতে হবে এখানে। প্রোটিস্টার ক্ষেত্রে সেল নাম্বার এবং সেল ন্যাচারটা কি হবে সেটা এখানে লিখতে হবে। এইভাবে ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া কমপ্লিট করতে হবে। নিউক্লিয়াসের স্ট্রাকচার মনিটরের ক্ষেত্রে কেমন হবে সেটা লিখতে হবে এখানে। তো আমি সরাসরি এখানে কোনো অ্যান্সার দিচ্ছি না, আমি শুধু তোমাদের সুবিধার জন্য কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং যেভাবে করতে হবে সেটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এই ইনফরমেশনগুলো নিতে হবে এখান থেকে। যেমন একটা আমরা বলতে পারি এখানে সাতটা পয়েন্টের মধ্যে ছিল, সেটা হলো ফিডিং স্টাইল। তো ফিডিং স্টাইল এখানে দেখা যাচ্ছে ফিডিং স্টাইলের মধ্যে একটা আছে যে ফাঞ্জার মধ্যে দ্য মোড অফ নিউট্রিশন ইজ অ্যাবজর্পশন, তাহলে এটা হচ্ছে তার ফিডিং স্টাইল। তো এখানে ফিডিং স্টাইল বলতে আমরা মোড অফ ফাঞ্জার ক্ষেত্রে আমরা বলবো অ্যাবজর্পশন, শুধু অ্যাবজর্পশন লিখলে চলবে। তো এইভাবে আমাদের প্রথম অংশের কাজগুলো শেষ করতে হবে। এরপরে দ্বিতীয় অংশের কাজ সেটা হচ্ছে এখানে অনেকগুলো অর্গানিজমসের নাম দেওয়া আছে এবং অর্গানিজমসগুলো কোন কোন কিংডমের মধ্যে পড়ে সেই কিংডমগুলোর নাম লিখতে হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, প্রথমটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি, তো আলটিমেটলি ম্যাঙ্গো ট্রি বিলংস টু প্ল্যান্টি কিংডম। এরপরে আরেকটা আছে ম্যাকপাই রবিন, আলটিমেটলি এটা অ্যানিমেলের মধ্যে পড়ে। এইভাবে যতগুলো আছে সবগুলো কোন কোন কিংডমের মধ্যে পড়ে সেটা এখানে একটা বক্সের মধ্যে লিখতে হবে। তো এইভাবে আমরা এ এবং বি দুটো অ্যাসাইনমেন্টের অংশই আমরা একটা টেবিলের মধ্যে এভাবে সাজাতে পারি। আশা করি তোমরা কিভাবে টেবিলটা সাজাতে হবে এটা বুঝতে পেরেছ। এবার শুধু টেক্সট দেখে ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে এরকম একটা টেবিল তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।